হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব বিয়ের পর স্বামীর পদবি নিতে নারাজ মধুমিতা। ওয়েল, আজকের পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। বিয়ের পর নারীদের নামের সঙ্গে যুক্ত হয় তার স্বামীর নামের অংশ বা বংশপদবি। যুগ যুগ ধরে সমাজে এই রীতি পরিচালিত। এটি হিন্দুদের মধ্যেই একটু বেশি দেখা যায়। যদিও কোনো লিখিত নিয়ম নয়, তবে সমাজের অংশ হিসেবে এমনটাই হয়ে আসছে বহুদিন যাবৎ। বিশেষ করে হিন্দু সমাজেই এর ব্যবহার বেশি দেখা যায়। কিন্তু কেন শুধু মেয়েদের নামের পদবি পরিবর্তন হয়, সেই প্রশ্নের কিনারা করতে চান টলিউডের জনপ্রিয় এ সময়ের বর্তমান অভিনেত্রী মধুমিতা সরকার। অন্য অনেকের মতো বিয়ের পর স্বামীর পদবি নিতে নারাজ এই অভিনেত্রী। তবে বাস্তবে নয় এমনটা দেখা যাবে তাকে সিনেমার পর্দায়। এর নাম কুলের আচার। নতুন এই সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন মধুমিতা। এটি পরিচালনা করেছেন সুদীপ দাস। সিনেমাটিতে মধুমিতাকে প্রথমবার দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে। শুক্রবার 24 ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির ঘোষণা দিয়েছেন নির্মাতা শিল্পীরা। এই সিনেমায় মধুমিতার চরিত্রের নাম মিঠি, অন্যদিকে বিক্রম হচ্ছেন প্রীতম। মিঠির শাশুড়ির চরিত্রে বহুদিন পর বড় পর্দায় পাওয়া যাবে ইন্দ্রাণী হালদারকে। সিনেমাটির কাহিনী চিত্রনাট্য লিখেছেন পরিচালক সুদীপ দাস নিজেই। কিছুদিন আগেই বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছিল ইন্দ্রাণী হালদার আবারও বড় পর্দায় ফিরতে যাচ্ছেন। ছোট পর্দার নাটকগুলো থেকে তিনি বর্তমান সময়ে বিরতি নেবেন। তখনও পর্যন্ত সিনেমার নাম ঠিক করা হয়নি। বর্তমানে সিনেমার নাম সহই ঘোষণা দিয়েছেন পরিচালক। এর গল্প প্রসঙ্গে নির্মাতার বলেছেন, একটি মেয়ের বিয়ের পর ঠিক করে যে তার পদবি পাল্টাবে না, সে তার বাড়ির সারনেমই রাখবে, যেটা এই সময় দাঁড়িয়ে কেউ কেউ করে থাকেন। যদিও এর জন্য মেয়েদের অনেক কিছু অতিক্রম করতে হয়। এই অতিক্রম করম জার্নি নিয়েই কাহিনীটি তৈরি হয়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। এর ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকছেন মৈনাক ভৌমিক। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন বিয়ের পর স্বামীর পদবি নিতে কেন নারাজ মধুমিতা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।